সে ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন, আরে ভাই এটা কী ধরনের বৈষম্য! তাহলে আপনাদের উপদেশটা থাকার দরকার নেই নেইমাজান ভাই, ইন্ডিয়ার দালালি করার জন্য ওই শেখ হাসিনাই তো ভালো ছিল। আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে তারা বর্ডারে ঝুলিয়ে দিচ্ছে, আর আপনারা সেই ভারতকে ইলিশ পাঠাচ্ছেন। এর জন্য লজ্জাজনক, বাংলাদেশের জন্য লজ্জাজনক, আমার দেশের মানুষ ইলিশ খাবে, এরপরে আপনারা পাঠান নিয়ে আর উপদেশটা বসছেন না। আপনারা তো ইলিশ খাইতে পারেন ভাই, কারণ এখন তো আপনাদের টাকার অভাব নেই। আমার গরিব ভাইগুলো, আমার হিন্দু তো খাইতে পারে না ভাই, আমার তো এ জায়গা লাগে, আমার হিন্দুগুলো তো খাইতে পারে না, আমার মুসলিম ভাইগুলো তো খাইতে পারে না, আমার খ্রিস্টান ভাইগুলো তো খাইতে পারে না, গরিব ঘরের মানুষগুলো এক বছর দুই বছর ইলিশ চোখে দেখতে পারে না। আপনার উপদেশটা বসছেন, আপনারা আগে ডাল ভাত দিয়ে ভাত খেয়েছেন, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। আপনারা কষ্ট করছেন, যদি এখন মানুষের ইমোশন না বোঝেন, যদি মানুষের আবেগ নিয়ে খেলেন, তাহলে ওই যে আপনাদের অবস্থা ওই শেখ হাসিনার মতো হবে আর কি। আসিফ নজরুল স্যার, ডক্টর ইউনুস আসিফ নজরুল স্যার 2019 সালে ফেসবুকে পোস্ট করেছিলেন যে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, সে আবরার ফাহাদের রক্তের ওপর পাড়া দিয়ে ইলিশ শেখ হাসিনা পাঠাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপরে ভারতের মানুষ খাবে, কত ধরনের কথা! এখন আসিফ নজরুল পুরো চুপ হয়ে গেছে। শেখ হাসিনা 500 টন পাঠায়, 5 বছর পাঠাচ্ছে 5000 টন, আর আমাদের এই উপদেষ্টার আইসা একদিনে 3000 টন ইলিশ পাঠাইছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইলিশের গাড়ি যদি কেউ বাধা দিতে পারেন, বাংলাদেশের মানুষ ইলিশের গাড়ি বাধা দিয়ে এই ইলিশ সব সাধারণ মানুষের মাঝে বন্টন করে দিন, এই ইলিশ ইন্ডিয়া দেওয়া তো যাবে না। যদি কোনো উপদেষ্টা বা কোনো আর্মির লোক এই ইলিশের গাড়ি, যারা হামলা করবে ইলিশের গাড়ি আটকাবে, তাদেরকে আটকায়, আপনারা আমার নাম্বারে কল দিবেন, আমার নামে মামলা দিবেন, মামলা খাবো, কোনো সমস্যা নেই। কিন্তু ভারতে কোনো ইলিশ আমরা যেতে দিব না। দেখেন, তারা ক্ষমতায় আসতে না আসতেই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করতে চায় না। তারা ভারতে আজ ইলিশ পাঠাচ্ছে, আমার দেশের মানুষ ইলিশ খেতে পারে না এখনও, 2500-2600 টাকা কেজি ইলিশ খেতে পারে না, আর তারা ইন্ডিয়া ইলিশ পাঠাচ্ছে। প্রথমে বললো যে আমরা ইলিশ পাঠাবো না, এখন তারা 3000 টন ইলিশ ট্র্যাকে করে পাঠাচ্ছে। এটা কীরকম ধরনের বৈষম্য! আপনাদেরকে এই কারণে চেয়ারে বসাইছে নাকি? এটা ভুলে যায় না যে বাংলাদেশে গত 15 বছরে যত হত্যা হয়েছে, আবরার ফাহাদের হত্যা থেকে শুরু করে হেফাজতের হত্যা বলেন, 2024 সালে ছাত্র হত্যা বলেন, শ্রমিক হত্যা বলেন, যুব হত্যা বলেন, সব ইন্ডিয়ার রয়্যাল এজেন্ডা করেছে, এবং এর সাথে সম্পৃক্ত ইন্ডিয়ার পুলিশ অনেকে এয়ারপোর্ট দিয়ে পালাইছে, আপনারা তো দেখছেন। তো ইন্ডিয়া যেখানে আমাদের মানুষকে মেরে কাটাতারে ঝুলিয়ে দেয়, আমার দেশের র্যাপকে মেরে কাটাতারে ঝুলিয়ে দেয়, আমার দেশের একটা হিন্দুকে ইন্ডিয়া বর্ডারে মেরে ফেলে, সেই ইন্ডিয়াকে আপনারা ইলিশ পাঠাচ্ছেন, আরে ভাই এটা কী ধরনের বৈষম্য! তাহলে আপনাদের উপদেশটা থাকার দরকার নেই নেইমাজান ভাই, ইন্ডিয়ার দালালি করার জন্য ওই শেখ হাসিনাই তো ভালো ছিল। যদি ইন্ডিয়ার দালালি করতে মন চায়, ইন্ডিয়ার দালালি বাদ দেন ভাই, আমরা ইন্ডিয়ার দালালকে পছন্দ করি না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাইহি বলেছিল যে প্রকৃত দেশপ্রেমিক যারা, তারা কখনো ইন্ডিয়ার দাসত্ব করতে পারে না। আজকে আমরা ইন্ডিয়ার দাসত্ব করছি ভাই, ইন্ডিয়ার বিরুদ্ধে আজকে কথা বলে আমাদেরকে গুম খুনের হুমকি দেওয়া হচ্ছে ওপর থেকে। আরে ভাই, ভারত প্রেম দেখাবো নাকি এখন আমরা? ভারত আমাদের দেশের র্যাপকে মেরে কাটা ধরে ঝুলিয়ে দিচ্ছে, আমাদের মেয়েদেরকে ধর্ষণ করে তারা বর্ডারে ঝুলিয়ে দিচ্ছে, আর আপনারা সেই ভারত ইলিশ পাঠাচ্ছেন, সে ভারতের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছেন। আরে মিয়া, আমার দেশের লোক কি কী জিনিস! ওই অনেক আগে একবার বললাম না যে পাকিস্তানে পিটায় আমার দেশের ওই সময়ের 71-এর পোলাপাইন পাকিস্তানকে পিটায় স্বাধীন করে ফেলেছে। ইন্ডিয়া এমন কোনো চেয়ারের ভালো না, ঘোড়ার ডিমো না, এমন 10টা ইন্ডিয়া আমরা পিটায় নাই করে দিতে পারবো, সে সক্ষমতা বাংলাদেশের আর্মির আছে, সাধারণ জনগণের আছে। আমরা ওদের মতো টিকটকার না, আমরা ওদের মতো নাচ গান করে বেড়াই না, হিজড়া না আমরা, ইন্ডিয়ার মতো। সেভিনিস্টার আমাদের ছিল, নিয়ে গেছে, আর কত দিবেন ভাই? বাংলাদেশটা কি পুরো দিয়ে দিবেন ইন্ডিয়ারে? এ দাসত্ব বাদ দেন, এ দাসত্ব একটা সময় আমাদেরকে এই হাতে শিকল পরায়া আমাদেরকে দিয়া কামলা খাটাইবে, এই দাসত্ব, ইন্ডিয়ার দাসত্ব। এ দাসত্ব থেকে আমাদের বাংলাদেশের মানুষকে মুক্তি দেন ভাই, আমরা কোনো দাসত্ব চাই না, ইন্ডিয়ার মতো দেশকে আমরা ভয় পাই না। আমার দেশের একজন সেনাবাহিনী ইন্ডিয়ার 100 সেনাবাহিনী সমান। আমার দেশের সেনাবাহিনী সম্পর্কে তোমাদের ধারণা নাই, তারা বিসমিল্লা বলে নামে, তোমাদের মতো ওই ভয় পায়া যুদ্ধের সময় পিছিয়ে পলা যাও, পাকিস্তানে ভয় পাও, ওই আমরা আর্মি আমাদের না, আমাদের স্ট্রং আর্মি, আমাদের আর্মি আমাদের সাথে আছে, আমরা আমাদের দেশের জন্য লড়ি, তাদের মতো বিকাউস না আমরা। এ কারণে আমি বলবো, অতি শীঘ্রই এই ইন্ডিয়া যে ট্রাক পাঠানো সেগুলো বর্ডারে আটকা দেন, যারা আটকাইতে পারবেন আপনারা আগামী দিনে বীরের মর্যাদা পাবেন। ধন্যবাদ।